নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই পৃথিবীটা পুরোটাই রহস্যতে ঘেরা, সেরকমই এক রহস্য নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। কি সেই রহস্য? না, আজকে আমরা দেখাতে চলেছি আপনাদের ভূতের সিঁড়ি। ওঠার সময় 40 ধাপ আর নামলে 39 ধাপ। সত্যি এটা একটা রহস্য। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তৈলাক্ত বাসে বাদরের ওঠানামার থেকেও শক্ত হিসেব, কারণ পাটিগণিতের অঙ্ক কষে এর সমাধান অসম্ভব। মিস্টেরিয়াস এই ভূতুরে সিঁড়ির আরেক নাম অবাকে কায়দান। নিজের চক্ষুতে যারা এই ধাঁধার সামনে পড়েছেন তারা অবাক তো হয়েছেনই, আর তার কায়দা দেখে আপ্লুত হয়েছেন বিস্তর। অবাকে কায়দান হলো আদতে একটি পাথুরে সিঁড়ি, আর রহস্য তাকে ঘিরেই। টোকিওর মেজু জেলার এই সিঁড়ি বেয়ে ওঠার সময় 40 ধাপ উঠতে হয়, কিন্তু নামার সময় নাকি বেমালুম কমে যায় 1টি ধাপ। অদ্ভুত এই বৈশিষ্ট্যের জন্য স্থানীয়রা সিঁড়ির নাম দিয়েছে অবাকে কায়দান। জাপানি ভাষায় অবাকে মানে ভূত, আর কায়দান হলো সিঁড়ি, অর্থাৎ ভূতের সিঁড়ি। এই ভূতের সিঁড়ি বেয়ে ওঠার নাম আক্ষরিক অর্থেই ভূতুরে অভিজ্ঞতা ছিল এক সময়ে। অন্ধকার গলিতে এক ফালি সিঁড়ি, তার উঁচু নিচু ধাপ, কানায় গজানো ঘাস, স্যাঁতস্যাঁতে আলো আধারি পরিবেশ মিলিয়ে বেশ গায়ে কাটা দেওয়া একটা আবহ তৈরি হতো। ভূতের সিঁড়ির নামকরণ এটারই একটা কারণ। এখন অবশ্য টোকিওর ওই অবাকে কায়দান অনেকটাই প্রশস্ত, ঝকঝকে রেলিংও বসেছে তার মাঝ বরাবর। তবে পুরনো সিঁড়ির ফালিটি কোনো অজানা কারণে এখনও কিছু চাকচক্যহীন ও অবিনষ্ট। টোকিও ঘুরতে আসা পর্যটকদের কাছে এই সিঁড়ি একটি বিশেষ দর্শনীয় স্থান। সিঁড়ি নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলেন সিঁড়িটি কবরখানার পাথর দিয়ে তৈরি, কারোর মতে এই সিঁড়িতে সেই সব মানুষের সমাধির পাথর দিয়ে তৈরি রয়েছে যাদের মৃত্যু হয়েছে গোপনে, আড়ালে বা সাধারণের থেকে লুকোতে চাওয়া হয়েছে, এমন সব মানুষের কবরের পাথর। তবে সেই সব কাহিনী আদতে কাহিনী। অবাকে কায়দানের অবাক করা ধাঁধার সমাধান রয়েছে চোখের সামনেই। একটু খেয়াল করলে দেখা যাবে পাথুরে সিঁড়ির প্রথম ধাপটি প্রায় মাটির সঙ্গে ঠেকে রয়েছে, যা ওঠার সময় চোখে পড়লেও নামার সময় এড়িয়ে যান অনেকেই। বাস্তবেও তো আমরা ওঠার সময় সিঁড়িকে পায়ে দোলে উঠি, নামার সময় বেমালুম ভুলে যাই। টোকিওর অবাকে কায়দানকে মানুষের সেই স্বাভাবিক প্রতিফলনই বলা হয়েছে, জানাচ্ছেন মনোবিদরা। তবে এর যত বিজ্ঞানসম্মত যুক্তি থাকুক না কেন, এর পেছনে কিন্তু রহস্য রয়েছেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।